প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর দুই মাস বাইশ দিন ধরে খালি ছিল প্রধান বিচারপতির পদ অবশেষে শুক্রবার দুপুরে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি শনিবার সন্ধ্যায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি দীর্ঘদিন শূন্য থাকার পর প্রধান বিচারপতি নিয়োগে স্বস্তি প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন এখন আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়োগ দ্রুত হবে আমাদের দেশে এর আগেও এরকম হয়েছে দুষ্টুতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়নি শুধু আমাদের দেশে না ভারত এরকম ঘটনা ঘটেছে বিচারপতি হিসেবে ওনার দক্ষতার কোনো অভাব হবে নিষ্ঠার কোনো অভাব হবে এরকম আমি মনে করি না এতে কোনো অসন্তুষ্ট হওয়ার কারণ নাই এর আগেও সাতবার প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার লঙ্ঘন হয়েছিল যদিও জ্যেষ্ঠতা অনুযায়ী বিচারপতি নিয়োগ হবে এমন কোনো বিধান সংবিধানে নেই শাহদিন মালিক মনে করেন বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট আইন থাকলে এমন বিতর্কের অবসান হতো অতীতে আমাদের হ্যাঁ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বেশ কয়েকবার প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়েছে ওই সুবাদে এখন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে যে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হলো এটা সাংঘাতিক কোনো ব্যতিক্রম না আমার প্রত্যাশা হবে যে নতুন প্রধান বিচারপতি সরকারকে মনে করিয়ে দিবেন যে আইন ছাড়া বিচারপতির নিয়োগ দেওয়া এটা সঠিক হয় না নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতির মেয়াদ হবে দু একুশ সালের ত্রিশ ডিসেম্বর পর্যন্ত ফয়সাল মোর্শেদ সময় সংবাদ ঢাকা